আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এমওপি সারের সংকেত, এমওপি সারের কাজ এবং এমওপি সারের অভাবজনিত লক্ষণ, এছাড়াও আমরা দেখব যে বেশি পরিমাণ এমওপি সার ব্যবহার করলে কি ক্ষতি হয় সে সম্পর্কে আমরা জানব। প্রথমে জেনে নেওয়া যাক এমওপি সারের সংকেত। এমওপি সারের সংকেত হল পটাশিয়াম ক্লোরাইড, KCN। এখন আমরা এমওপি সারের কাজ নিয়ে একটু আলোচনা করব। এমওপি বা মিউরেট অফ পটাশ সারে শতকরা 50% পটাশিয়াম থাকে। এমওপি উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে, উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে, লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে, উদ্ভিদে পানি পরিশোষণ, আত্মীয়করণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে। পটাশ সার উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে, নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বিধান করে, উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে, লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদের প্রোটিন ও আমিষ উৎপাদনে সহায়তা করে, উদ্ভিদের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশ সারের ব্যবহারের ফলে উদ্ভিদ ফল ও ফুল বৃদ্ধি করে এবং ফুল ও ফল ঝরে পড়া থেকে রক্ষা করে। এখন এমওপি সারের অভাবজনিত বা ঘাটতিজনিত লক্ষণগুলো কি হয় সে সম্পর্কে আমরা দেখব। এমওপি সারের ঘাটতিজনিত লক্ষণ। গাছে পটাশ সারের ঘাটতি দেখা গেলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণ শুরু হয়, পরে পাতার আন্তঃশিরা শিরায় বাদামি বর্ণের টিস্যু দেখা যায়। এছাড়া পাতার উপরিভাগে কুঞ্চিত হতে বা ভাঁজ পড়তে থাকে, গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছের ছোট আন্ত পর্বসহ বৃদ্ধি কমে যায়, অর্থাৎ পর্বসন্ধিগুলো ছোট ছোট পর্বসন্ধি হয়। পরবর্তীতে প্রধান কাণ্ডটি মাটির দিকে হেলে পড়ে, গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায়। এ হলো এমওপি সারের ঘাটতিজনিত লক্ষণ। এমওপি সার বেশি পরিমাণ ব্যবহার করলে যে ক্ষতিগুলো হয়ে থাকে সে সম্পর্কে এখন আলোচনা করব। জমিতে বা গাছে পটাশ সারের পরিমাণ বেশি হলে ক্যালসিয়াম ও বোরন শোষণ হার কমে যায়, ফলে বোরনের অভাবজনিত লক্ষণ দেখা যায়, পানি নিঃসরণের হার কমে যায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হ্রাস পায়। এগুলো হলো এমওপি সারের অতিরিক্ত ব্যবহারের কুফল। তাহলে আমাদের এমওপি সার সম্পর্কে আজকে বিষয়টিকে আমরা জানলাম। এখন সারের পুষ্টি উপাদান, কোন সারে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে সে সম্পর্কে আমরা জানব। সারের সঠিক ব্যবহার ও মাত্রা নির্ধারণের জন্য সারের কি পুষ্টি উপাদান কি পরিমাণ রয়েছে তা জানা প্রয়োজন। সাধারণত বস্তার গায়ে বা লেবেলে বা পাত্রের গায়ে সারের নাম, পুষ্টি উপাদান নাম ও তার পরিমাণ লেখা থাকে। সারের উপাদানগুলো সাধারণত নাইট্রোজেন N, ফসফরাস B, পটাশিয়াম K, সালফার S, জিঙ্ক ZN ইত্যাদি শতকরা হারে প্রকাশ করা হয়। এবার আমরা দেখব ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেন থাকে 46%,
TSP, triple super phosphate, phosphorus থাকে 20%, DFE, diammonium phosphate, এতে phosphorus থাকে 20% এবং nitrogen থাকে 18%. Muriate of potash, এতে potassium থাকে 50%. SOP, sulfate of potash, potassium থাকে 42% এবং sulfur থাকে 17%. তাহলে SOP তে আমাদের HOP তে potassium থাকে 42% এবং sulfur থাকে 17%. Gypsum এ sulfur থাকে 18%. Zinc sulfate monohydrate 10টা, জিঙ্ক থাকে 36%, গন্ধক বা সালফার থাকে 18%, জিঙ্ক সালফের হেপ্টা 10টা থাকে 23%, গন্ধক বা সালফার থাকে 11%, বোরিক অ্যাসিড বোরন থাকে 17%, সলুবল বোরন বোরন থাকে 20%, ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম থাকে 9.5%, গন্ধক বা সালফার থাকে 12.5%, অ্যামোনিয়াম সালফেট নাইট্রোজেন থাকে 21%, গন্ধক বা সালফার থাকে 23.5%. এখন আমাদের দেখেন এখানে আমরা বিভিন্ন সারণীতে একটা সারের সাথে অন্য সারের লিংকেজ একটা সারের সাথে অন্য সার থাকে অর্থাৎ আমরা ডিএফই সারে দেখতে পাচ্ছি 50 কেজি সারের সাথে যে পরিমাণ টিএসপি তে 20% আছে ডিওপি তেও ফসফরাস আছে 20% অর্থাৎ 50 কেজি সারের মধ্যে আরো 20 কেজি সার ঢুকে দেওয়া হয়েছে পুরো আরো 25 কেজি সার ঢুকে দেওয়া হয়েছে অর্থাৎ 50 কেজি সারের ভিতর 75 কেজি সারের গুণাগুণ বিদ্যমান রয়েছে তাই আমরা এগুলো থেকে আমরা সারে ব্যবহার জানব এবং সেই অনুসারে সার ব্যবহার আমরা শিখব ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য ও নেকাত কামনা করে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম